কিছু চিন্তা থাকবে, চিন্তা থাকবে। আর যখন কমিটি হয় তখন এই প্রত্যাশা প্রাপ্তির দ্বন্দ্ব থাকবেই। আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন যদি কমিটি করেন তাও দেখবেন প্রবলেম আছে। তো এইগুলো কোনো বিষয় না, এইগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে একটা জায়গা, যে দেশের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, হাসিনারে সরাতে হবে। এই চিন্তায় আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা দেখতে হবে। আমার বিশ্বাস এই চিন্তায় আমাদের কারোর মধ্যে আল্লাহ চেয়ে কোনো পার্থক্য নেই। যখন পার্থক্য নেই, প্রয়োজনলি আমার চেয়ারটা যদি আমার হায়ার চাচারে দিয়ে কিংবা তাইজেল চাচারে দিয়েও যদি দল এক করা যায়, আমার তাই করতে হবে, আমি তার জন্য প্রস্তুত। আমার চিন্তাটা হচ্ছে এটা, কারণ আমি এইটুকু বুঝি যে হাসিনা যদি সরে যায়, আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে, যতটুকু যোগ্যতা দিয়েছে, তা দিয়ে আমি ভালো থাকতে পারবো। এখন তো কত মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে না, বাড়ি থাকতে পারে না বলে তার পাতা ব্যবসা নষ্ট হয়ে গেছে, মাসের পর মাস, বছর পর বছর। আমার সাথে গত পরশুদিন সাতক্ষীরা জেলা বিএনপির আহব বা ইফতেকার সাহেব সদস্য সচিব আলিম চেয়ারম্যান আর হবিবুর রহমান হবি এসেছে, যুগ্ম আহ্বায়ক ইফতেকার সাহেবের ছেলে বিসিএস, বিসিএস ডাক্তার, বিসিএস এ চান্স পেয়েছে, লিখিত পরীক্ষা ভাইবা মেডিকেল সব কিছুতে চান্স পেয়েছে, হবি সাহেবের মেয়ে বিসিএস এ চান্স পেয়েছে, করে পুলিশ ভেরিফিকেশনে দিয়েছে। খালি মেধা যোগ্যতার কোনো মূল্য নেই। ওর অপরাধ কি? ওর বাপ বিএনপি করে। ওর অপরাধ কি? ওর বড় ভাই যুবদল করে। এইগুলোই তো প্রবলেম। আমার যে কোনো একটা ইউনিয়নের সেক্রেটারি ছেলে শিক্ষকের চান্স পেয়েছে, সে আমার জানাইছে। আলাম খবরদার কেউ যেন না জানে, কারণ এখন ওর পুলিশ ভেরিফিকেশন বাকি। বলছে না চাষা খাওয়ারে বলিনি, শুধু ওর মারে বলেছি আর আপনারে বলছে। আমার হ্যাঁ, ওর কোনো বন্ধু বান্ধব জানবে না, কারণ এইটা হলে ও দেখা গেলো যারা চাকরিতে জয়েন করতো। দেশের অবস্থা কিন্তু এইরকম, ছেলে মেয়েরে পড়ালেখা করানোর জন্য আমরা এত চেষ্টা করছি, এরা পড়ালেখা করে যে সরকারি চাকরি পাবে এর কোনো নিশ্চয়তা নেই। কারণ ওর অপরাধ, ওর দাদা মুসলিম লীগ করতো, ওর বাপ বিএনপি করতো, ওর নানা গ্রাম সরকার ছিল, ওর ভাই ছাত্র দল করে, এটাই কিন্তু ওর অপরাধ। ওর যে যোগ্যতা সেটা কোনো বিষয় না। হাসপাতালে চিকিৎসা করাতে যাবেন, হ্যাঁ যশোরে না, ঠিক আছে আল্লাহর রহমতে আমরা তাও কিছুটা পারি। এখন কেউ আমাদের তো কত লোক বলে যে ভাই একটু ঢাকা মেডিকেল একটা আইসিউর ব্যবস্থা করে দেন। ঢাকা মেডিকেল আইসিউ তো একটা অসম্ভব কাজ। তা বলি ভাই, হাসিনা থাকতে তো আমার ক্ষমতা নেই ঢাকা মেডিকেলের আইসিউ কি করার। ম্যাডাম জিয়া যদি প্রধানমন্ত্রী হতেন তারেক রহমত, তাইলে আমি চেষ্টা করে দেখতে পারতাম। এটা তো ভাই ওইখানকার এমপি মন্ত্রী, তার মানে সরকারি